দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্থাপত্য শৈলী এবং নির্মাণের গল্প নিয়ে চ্যানেল 9 এর নতুন এই আয়োজন ZSRM নিবেদিত বুননের গল্পের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আজকেও বেশ গুণী এবং মেধাবী পরিচিত একজন মানুষ যিনি আসলে অসম্ভব ব্যক্তিত্ববান একজন মানুষ এবং দীর্ঘ সময় ধরে তার এই কর্মময় জীবনের পুরোটা সময় তিনি শিক্ষকতার মতো মহান পেশাকে বেছে নিয়েছেন ছাত্র ছাত্রীদের কাছে তিনি ভীষণ পছন্দের একজন মানুষ তিনি বিশ্বাস করেন প্রতিভা না থাকলেও পরিশ্রম দিয়ে জীবনে এগিয়ে যেতে হবে এবং এই বিশ্বাসের নীতিতে আদর্শে তিনি ছাত্র ছাত্রীদেরকে গড়ে তুলছেন এবং স্থপতি হিসেবে তিনি কাজ করছেন নির্মাণের সাথে আছেন প্রতিনিয়ত সৃষ্টিশীল নির্মাণ তার মাঝে আমরা সবসময় পাই এই পরিচয়গুলো ছাড়াও তিনি অসম্ভব গুণী একজন সঙ্গীতজ্ঞ একজন বংশীবাদক এবং একজন দাবা প্রশিক্ষক আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্থপতি অধ্যাপক মোহাম্মদ আলী নকি যিনি এই মুহূর্তে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে কর্মরত আছেন স্যার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আছি মোটামুটি ভালো আছি এবং এই অল্প কিছু সময় আমি আসলে আপনার সবগুলো পরিচয় একটু একটু করে বলার চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় এই কম সময়ে আপনার পরিচয় বলে শেষ করা সম্ভব নয় আমাদের স্থাপত্য শিল্পে বা আমাদের জীবনে আপনার অবদান অনেক বেশি যারা স্টুডেন্ট আমরা তারা জানি আপনার কথা সবসময় শুনেছি এবং এই যে পুরো অভিজ্ঞতার জীবনটা সেই পেছনের দিকে যদি একটু ফিরে যেতে চাই তাহলে তো খুলনাতে যেতে হবে খুলনার সময়কালে যেতে হবে সেই সময়টার কথা একটু জানতে চাই যে আপনি স্থাপত্যবিদ্যায় পড়ালেখা শেষ করে তখন প্র্যাকটিস শুরু করেও ছেড়ে দিয়েছিলেন তারপরে আপনি চলে গেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে সেই সময়টা নিয়ে একটু শুনবো আচ্ছা ধন্যবাদ আসলে ঠিকই অরিজিন থেকে শুরু করা ভালো তাহলে আমি আরেকটু পিছন থেকে আসি আমি পুরনো ঢাকার ছেলে পুরনো ঢাকার একদম নারিন্দা এলাকা একদম গভীরের একজন ছেলে সেখানেই লেখাপড়া করেছি করে পরে বুয়েট থেকে আমি পাশ করেছি তো আমার আত্মীয় স্বজন সকলে চলে গেছে দেশের বাইরে এখন যা হয় এখনকার ফ্যামিলির হিস্ট্রি দেখলে তাই পাবেন কিন্তু আমিও বিদেশে গেছি কিন্তু বিদেশটা আমার খুলনা টানেনি কখনো না ওই বিদেশ বলতে যে আমরা যা বুঝি সেইটা আমার কাছে কখনো টানেনি বরং খুলনাতে শিক্ষকতা করার তখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে কারণ বুয়েট ছিল একমাত্র জায়গা খুলনা বিশ্ববিদ্যালয় যখন চালু হলো সেখানে কাজ করার একটা সুযোগ হয়েছে দেখে আমরা বেশ আমি একা নয় সত্যি কথা বলতে আরও আমরা চার পাঁচজন আমি ঢাকার এস্টাবলিশ চাকরি ছেড়ে কিন্তু আমরা খুলনাতে গেছি এবং যাওয়ার উদ্দেশ্য ছিল যে আরেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা স্থাপত্য বিভাগ তৈরি করব এবং শুধু সেটা নয় খুলনা এলাকাতেও স্থাপত্যকে একটা জনপ্রিয় মাধ্যম করে তোলা জনগণের কাছে নিয়ে যাওয়া যেটা পরবর্তীতে আপনারা করেছেন রাইট এবং সেই সময়টাতে খুলনায় থাকাকালীন অবস্থায় প্রথম নির্মিত আপনার কোন ভবনটি ছিল কমার্শিয়াল ছিল না রেসিডেন্সিয়াল ছিল প্রথম কমার্শিয়াল একটা সাকসেসফুল বিল্ডিং করেছি ক্যাসেল সালাম সবাই চিনে ক্যাসেল সালামের ওইটা হওয়ার পর সবাই চিনে ক্যাসেল সালাম সেই সময়টাতে আসলে ওই পরিচিতি পাওয়াটা অনেক কঠিন ছিল খুবই কঠিন ছিল সালাম সাহেব নিজেও আমার বন্ধু মানুষ পরবর্তীতে উনি হয়েছেন উনিও খুব সন্দিহান ছিলেন যে এটা চলবে কি না কারণ ঠিক উল্টো দিকে আর একটা রয়্যাল হোটেল ১২ বছর ধরে একদম ভুতুর অবস্থায় পড়ে আছে তো আমি কিন্তু ওই সেটারও তো রেনোভেশন কাজ আপনি করেছিলেন পরবর্তীতে আমাকে করতে হয়েছে কিন্তু ক্যাসেল সালামে কিন্তু আমি শুধু বিল্ডিং ডিজাইন করিনি আচ্ছা আমি সালাম সাহেবকে সহ ডিজাইন করেছি আচ্ছা দ্যাট ইজ হিজ ফ্যামিলি তিনি কীরকম জীবনযাপন করবেন কী কালারের গাড়ি কিনবেন ওই হোটেলের সিকিউরিটির ব্যবস্থা কী হবে খাওয়া কোত্থেকে আসবে মশলা করতে আনা হবে এভরিথিং আমাকে ডিজাইন করতে হয়েছে মানে দিন রাত অ্যান্ড দেন ইট ওয়াজ এ হিউজ সাকসেস উনি ওই হোটেলে পরে আরও এটার এক্সটেনশন করেছেন যেখানে এটা চলবে কিনা নিয়ে ধারণা ছিল না লোন শোধ করেও এক্সটেনশন করেছেন উল্টো দিকে যে হোটেলটার কথা বলছি রয়্যাল হোটেল তারা পুরো কাজ আমাকেই করতে হয়েছে আমি আমার সাথে আমার অবশ্যই একজন ছাত্র ছিল আমরা ওই পুরো রিনোভেট করার পর ওই মালিকের আরও দুটো হোটেল হয়েছে আচ্ছা তো সাফল্য আমার যতটুকু আমি বলবো আমার ক্লায়েন্টের সাফল্য তার চেয়ে বেশি এবং আরেকটা জিনিস আমি না বলে পারছি না বিশেষ করে রয়্যালের যিনি মালিক আছেন তিনি শেষের দিকে এসে আমরা দুজনে মিলে ডিজাইন করতাম আচ্ছা এবং তিনি কি তখন আপনাকে একজন ক্লায়েন্ট হিসেবে পূর্ণ সেই স্বাধীনতা দিয়েছিলেন যে আপনি নিজের মনের মতো করে সেই কাজটি কমপ্লিট করতে পারেন হ্যাঁ উনি দিয়েছেন সালাম সাহেব দিয়েছেন ধরেন 20% স্বাধীনতা রয়্যালের যিনি মালিক উনি দিয়েছেন আমাকে 80% আর এরপরে আমি আরেকটা ডিজাইন করেছি হোটেল মিলিনিয়াম অ্যান্ড হি ওয়াজ এ টাফ ক্লায়েন্ট উনি আমাকে দিয়েছেন 200% আচ্ছা
দ্যাট ইজ আমাকে আমি যদি একটা ভুল সিদ্ধান্ত দিয়ে থাকি ও এসে আমি চেঞ্জ করতে পারতাম না, না আপনি যখন করেছেন ভালো হয়েছে, এই যে একটা আস্থা, এটা আমার পরবর্তী যারা আর্কিটেক্ট কাজ করেছে, আমার ছাত্ররা কাজ করেছে, কলিগরা কাজ করেছে, সবাই কিন্তু এটাকেই আসলে স্বীকার করে যে খুলনা বিশ্ববিদ্যালয় তো হয়েছেই, কিন্তু স্থাপত্য চর্চার ক্ষেত্রে আমার কয়েকজন ছাত্র তারা খুলনাতে তো কাজ করছে করছেই, আমি বলবো যে ঢাকাতেও তারা খুব চমৎকার কাজ করছে। প্রথম যে ডুপ্লেক্সের কাজটি হয়েছিল খুলনাতে সেটিও আপনি ডিজাইন করেছিলেন, সেই সময় কি ক্লায়েন্টের সেই স্বাধীনতাটা পেয়েছিলেন? খুব মজার কথা আপনি বলেছেন, উনি ওনার নাম মিনু সাহেব, উনি কথা বলতেন একটু আঞ্চলিক ভাষায়। আচ্ছা, মানে উনি বললেন যে আমার বিল্ডিংটা আমি হালুয়া কালারের চাই, এরকম। আমি পরে আস্তে আস্তে বুঝে যেতাম যে হালুয়া কোন হালুয়া, হালুয়া তো অনেক রকম আছে, ক্লায়েন্টের এরকম অনেক উদ্ভট কিছু আসলে ফেস করতে হয়। আমি উদ্ভট বলবো না, কিন্তু মজার বলবো, ভদ্রলোক কিন্তু প্রথম দিকে অর্ধেক কাজ করে চলে গিয়েছিলেন যে উনি আর কাজ করবেন না ইত্যাদি, পরে যখন অন্য বিল্ডিংগুলো হয় হি কেম ব্যাক, এবং সত্যি কথা বলতে কি ওনার কাজটা আমাকে আবার রিনোভেট করতে হয়েছে, কারণ যে কাজে আমি যেভাবে করেছিলাম উনি পুরোটা করতে পারেননি। তো সেখানে আমার আমার একজন কলিগ জিয়াউল ইসলাম, ও এখন ঢাকায় আছে, সে আমাকে সহযোগিতা করেছিল, দিন রাত পরিশ্রম করে আমরা ওই পুরো কাজটা শেষ করেছিলাম, সোনাডাঙ্গা এলাকায় ডুপ্লেক্স। এটাই সম্ভবত খুলনা, এর আগে আমার জানা মতে আর কোনো ডুপ্লেক্স হয়নি। ঢাকার ফিরে এলেন, সেই জীবনটা তখন কেমন ছিল, কি কি কাজ করেছেন সেই নিয়ে একটু তো জানতেই চাই, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল, জেড এস আর এম নিবেদিত বুননের গল্পের আজকের এই আয়োজনে ফিরে আসছি, ছোট্ট একটা বিরতি নিয়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম, জেড এস আর এম নিবেদিত বুননের গল্পের আজকের এই আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গুণী মেধাবী স্থপতি অধ্যাপক মোহাম্মদ আলী নকি, যার সাথে কথা বলছিলাম, চলে যাচ্ছি আবারও তার কাছেই। যেই গল্পে ছিলাম যে ঢাকায় যখন ফিরে এলেন তখন কি এসে আবার শিক্ষকতা জীবনে ঢুকে গেলেন, নাকি তখন নিজের কাজগুলো গুছিয়ে নিয়েছিলেন বা ফ্রিল্যান্সিংয়ে কোনো কাজ করছিলেন? আচ্ছা, ঢাকায় ফিরে আসার আমার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমার বাবা মা তখন খুবই অসুস্থ দুজনই, আমি ফিরে আসার পর তাদেরকে আর মাত্র 2 বছর পেয়েছি, এবং আমাদের প্রপার্টিগুলো দেখার লোক ছিল না, আমরা আমি বড় ছেলে, সেটা একটা বড় বিষয় ছিল। ঢাকায় ফিরে এসে আমি কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলতে আমি খুব সফল হতে পারিনি, কারণ খুলনার যে জীবনে আমি অভ্যস্ত, ক্লায়েন্টদের যে আস্থা আমি পেয়েছি, ওই যে বললাম যে 200%, ঢাকায় এসে আমি কিন্তু সেটা পাইনি। আমি দেখলাম যে আমার ক্লায়েন্টরা আমার কথা শোনে না, এবং সেটা সহ্য করার ক্ষমতা আর আমার নাই। এটা একটা একটা আমি কি বলবো, সাইকোলজিক্যাল প্রবলেম আমার হয়েছে, তো ক্লায়েন্টরা কথা শোনে না, এটা আমি আসলে খুব বোঝানোটাই অনেক কঠিন ব্যাপার, খুব কঠিন হয়ে গেছে। আমি 2-3টা কাজ করেছি কিন্তু আই এম নট স্যাটিসফাইড অ্যাট অল। তো এটার পাশাপাশি আমি এক্সকিউজ হিসেবে বলছি না, এটার পাশাপাশি আমি আবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি জয়েন করেছি। এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনি এত ইউনিভার্সিটি থেকে স্ট্যানফোর্ডে কেন জয়েন করেছেন, আই অলওয়েজ লাইক দ্যাট চ্যালেঞ্জ। আমি যখন খুলনায় যাই তখন খুলনা তো একদম পিছিয়ে পড়ে একটা জায়গা, গড়ে তুলতে হয়েছে স্থাপত্য বিভাগকে, তো স্ট্যানফোর্ডে আমার কিন্তু সেটা করার সুযোগ হয়েছে, এবং আমি এতদিন পরেও বলছি যে সেই সুযোগ আমি 100% পেয়েছি, কারণ আমি স্ট্যানফোর্ডে যে আর্কিটেকচার ডিপার্টমেন্ট আছে একদম শূন্য থেকে আমি সেটাকে একটা ওয়েল অ্যাক্রিডেটেড ডিপার্টমেন্ট হিসেবে এস্টাবলিশ করতে পেরেছি উইথ মাই টিম অফ কোর্স। তো এটা আমার জীবনে একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। তো ওইখানে আমি এত বেশি সময় দিতে হয়েছে যে ঠিক প্রফেশনে, তখন আপনি উপাচার্য হিসেবে, না আমি উপাচার্য হয়েছি 14 বছর পরে। আচ্ছা, আমি 14 বছর এই ডিপার্টমেন্ট করেছি, ডিপার্টমেন্ট করাতে যে আমার রেপুটেশন হয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমার উপর যে আস্থা এনেছে সেটাই ফলাফল হচ্ছে যে উপাচার্য হিসেবে, আদারওয়াইজ আই এম স্টিল ভেরি ইয়াং, আই কনসিডার মাইসেলফ ভেরি ইয়াং টু বি এ ভাইস চ্যান্সেলর অ্যাকচুয়ালি। তো কিন্তু আমাকে তারা যে দায়িত্বটা দিয়েছেন আমি আশা করি মোটামুটি আমি সফলভাবে সময় দিতে পেরেছি, কিন্তু ওই যে আমার প্রফেশনটা আর হয়নি। তবে এর ফাঁকে আমি যেটা করেছি যে স্থাপত্য স্থপতি হিসাবে শুধু বিল্ডিং করা তো আমাদের কাজ নয়, সৃষ্টিশীল যে কোনো কাজের সাথে জড়িত থাকা, তো আমি উপাচার্য হিসেবে থাকা অবস্থাতেও বা এই স্ট্যানফোর্ডে সময় দেওয়ার অবস্থাতেও আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে কিন্তু আমার সৌভাগ্য হয়েছে আমি অধ্যাপক আব্দুল্লাহ বুসাইদ স্যারের সঙ্গে ক্লাস করেছি, নিয়েছি, ওনার কাছে অনেক কিছু শিখেছি, এবং ওই যে মিউজিকের যে ব্যাপারটা, আমি যেটা খুলনায় আমি আমার একজন ওস্তাদ ছিলেন ওস্তাদ শেখ আলী আহমেদ, ওনার কাছে 8 বছর তালিম নিয়েছি, সেটার আবার একটা ডেমনস্ট্রেশন বা এটা নিয়ে কাজ করার বড় ধরনের সুযোগ আমাকে অধ্যাপক আব্দুল্লাহ বুসাইদ করে দিয়েছেন। মানে আমার জীবনের সবচেয়ে সুখকর অভিজ্ঞতা যদি বলেন তাহলে এটাই বিশ্ব সাহিত্য কেন্দ্রে, এবং
এখন আমি এই মুহূর্তে উপচার জন্য আমি কিন্তু আবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করছি, পরিকল্পনা করছি, হয়ে যাব আশা করছি। এই মুহূর্তে আসলে এখন স্থাপত্য বিভাগ নিয়ে আপনি কি পরিকল্পনা করছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে? আমি তো এই বললাম যে উপাচার্য থাকেন 4-5 বছর উপস্থিত, খুব একটা যে খুব ভালো যোগাযোগ ছিল আমার তা নয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আউটকাম বেসড এডুকেশন বলে সরকারের একটা প্রকল্প আছে, অর্থাৎ আমরা এর আগে যে লেখাপড়া করিয়েছি সেখানে আমাদের জ্ঞান তাদের কাছে ছাত্রদের কাছে দেওয়া হয়েছিল আমাদের মূল উদ্দেশ্য, কিন্তু এখন সারা পৃথিবীর সাথে তাল রেখে আমাদের এটাকে চেঞ্জ করতে হচ্ছে যে ছাত্রদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে জ্ঞান দিতে দেওয়া। আচ্ছা, এটা একটা টোটালি একটা ডিফারেন্ট সিস্টেম এবং সেটা ঢেলে সাজানোর কাজ আমার টিম কাজ করছে, আমার ডিমান্ড টিচাররা কাজ করছে, আমি আই উইল জয়েন উইথ দেম, এবং এটা সারা বাংলাদেশে সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা ধীরে ধীরে হবে। স্ট্যানফোর্ড এই বিষয়ে একটু এগিয়ে আছে হয়তো, বাট আরও বিশ্ববিদ্যালয় তারাও কাজ করছে সবাই এখন, আর এটা বাধ্যতামূলক করা হয়েছে OBE, আউটকাম বেসড এডুকেশন। মানে আমার আমি কি জানি সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে যে একজন আমার ছাত্র সে যখন ফার্মে যাবে সে প্রথম 1-2 বছর কী সব প্রশ্নের সম্মুখীন হতে পারে, কী কী জিনিস তারা চায়, এবং এটা খুব বৈজ্ঞানিক একটা পদ্ধতি। আমি এই সুযোগে আমি আপনাদের জানাচ্ছি যে ফার্মের কাছে যাবে ইউনিভার্সিটি, তাদের কাছ থেকে তথ্য নেবে, সেই অনুযায়ী সিলেবাস তৈরি হবে। সিলেবাস কোনো মানে আইনস্টাইন কিন্তু আর সিলেবাস করবে না, সিলেবাস আপনারা যারা আর্কিটেক্ট আছেন, বিভিন্ন মিডিয়াতে আছেন, প্রফেশনে আছেন বা দেশে বিদেশে আছেন, প্রত্যেকের কাছে ইনফরমেশন নেওয়া হবে যে আপনার কী কী চাওয়া, তো সেগুলো জোড়া দিলেই সিলেবাস হবে, সিলেবাস হয়ে যাবে। হ্যাঁ, তো এটার সাথে জড়িত আছে। স্টুডেন্ট লাইফের সাথে প্রফেশনাল লাইফের অনেকটা তফাত আছে, এবং সেই লাইফে যখন কেউ নতুন একজন ঢুকে তখন কিন্তু একদম হিমশিম খেতে থাকে যে কোন পথে এগোবে বা কি কাজ করবে, এটা কিন্তু একটা অনেক বড় কনফিউশনের একটা জায়গা তৈরি হয়ে যায়। ঠিক আছে, আমরা করি, তবে এখানে একটা কথা আমি আপনাকে বলবো যে এই হিমশিম খাওয়াটা কিন্তু জরুরি। আচ্ছা, এটা একেবারে উঠিয়ে দেওয়া যাবে না, কারণ একাডেমিতে আপনাকে যা শেখানো হবে সেটা কখনোই একদম 100% প্র্যাকটিক্যাল জিনিস দেওয়া হবে না, দিলে তো আপনি শিখতে পারবেন না, কারণ প্র্যাকটিক্যাল প্রথম কথা হচ্ছে টাকা, আপনি কাজই করতে পারবেন না। তো ওইটা যদি উঠিয়ে নেওয়া হয়, আমরা যারা ওই যে কম্পিউটারে গাড়ি চালাই দেখবেন যে একদম রিয়ালিটির মতো হয়ে গেছে না এখন, কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে তেল কিনতে হয় না, কিন্তু আপনাকে যদি বলে তেল কিনতে হবে আপনি আর ওই ওই ইমেল করতে পারছেন না। ঠিক একইভাবে ডিজাইন যখন আমরা করি আমরা একাডেমি থেকে টাকার বিষয়টা কিন্তু মোরলেস সেকেন্ডারি করে দেই, যাতে করে তাদের ক্রিয়েটিভিটি বাড়ে, এই ধাক্কাটা সে খাবে, সে যখন প্রফেশনে যাবে যে দেখবে সে অনেক ক্রিয়েটিভ কাজ করছে কিন্তু টাকাটা সে পাচ্ছে না, বাট এটা অ্যাডজাস্ট করে যায়, আমরা করেছি, সবাই কি করতে হবে, জেনারেশনের পর জেনারেশন এভাবেই করতে থাকবে। এবং স্থাপত্য শিল্প বা স্থাপত্যের স্বীকৃতি এখনো কেন কম, সাধারণ মানুষের কাছে এই বিষয়টা অনেকটাই কিন্তু অজানা, অনেকেই জানে না, একটা বিল্ডিংয়ের সামনে দিয়ে যাবার সময় কিন্তু সে জানছে না যে এই বিল্ডিংটা নির্মাণের পেছনের গল্পটা কী বা কে তৈরি করেছেন, স্থাপত্য বিষয়টা কি, স্থপতিকে, এই বিষয়গুলো কিন্তু তারা জানে না। তো আমরা এই জানানোর যে বিষয়টা, এটা এটা কি করতে পারি বা কিভাবে এগোতে পারি? আমি একজন শিক্ষক হিসাবে, একজন স্থপতি হিসাবে, একজন মানুষ হিসেবে আপনাকে বলছি, আমি হয়তো আমার কথা সবার পছন্দ হবে না। প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষ জানে না এই যে ধারণাটা, এই ধারণার সাথে আমি একমত নই। আচ্ছা, এবং এই বিষয়ে আমি শুনবো, তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিতে নিয়ে আসছি। প্রিয় দর্শক, আবারও সময় হয়ে গেল ZSRM নিবেদিত বুননের গল্পের ছোট্ট একটা বিরতি নেবার, ফিরে আসছি আবারও এক্ষুনি অতিথির কাছে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ZSRM নিবেদিত বুননের গল্পের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্থপতি অধ্যাপক মোহাম্মদ আলী নকি। চলে যাচ্ছি আবারও তার কাছে, যে স্বীকৃতির বিষয়টা ছিলাম এটা একটু যদি আপনি বিস্তারিত। হ্যাঁ, আমি একবার রিপিট করছি যে ছোট করে যে হয়তো অনেকে পছন্দ হবে না, কিন্তু একজন শিক্ষক হিসেবে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। দেখুন, সাধারণ মানুষ এবং আমরা স্থপতি, আমরাও সাধারণ মানুষ, প্রথম কথা হচ্ছে এই, শুধু উই আর এ লিটল বিট মোর ট্রেইনড, আর স্থাপত্য হচ্ছে অন্য বস্ত্র বাসস্থানের একটা অংশ, সাধারণ মানুষ বোঝে না, এটা ঠিক নয়। স্থাপত্য যদি আমাকে জিজ্ঞেস করেন, আমরা স্থপতিদের চাইতে সাধারণ মানুষ বেশি বোঝে, ভালো বোঝে, বরং আমাদের এই অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে, উই হ্যাভ টু লার্ন ফ্রম দেম। হাজার বছর ধরে স্থাপত্য আমাদের হয়ে এসছে, আমি নিজে গবেষণা করেছি, এই যে মসজিদগুলো হয়েছে, এই যে পুরনো জমিদার ভবনগুলো হয়েছে, সেখানে এত আন্তরিকতা আছে, এত জ্ঞান আছে, এত উইজডম আছে, এগুলো আমাদের নাই, আমাদের এটা শিখতে হবে। হ্যাঁ, আমরা এই যে যারা নৃগোষ্ঠী আছে, ক্ষুদ্রতর নৃগোষ্ঠী আছে,
একজন আর্কিটেক্ট কাজ করেছে, সে ইয়াং ছেলে একদম, তার বক্তৃতা আমি শুনছিলাম। সে একটা কথা চমৎকার বলেছে যে এই বিল্ডিংয়ে একদম লোকাল টেকনোলজি আমি কাজ করেছি, যা যা ভালো সব ওদের, ওরা করেছে, আর দুই একটা যদি দোষ হয়ে থাকে সেটা আবার। নিউ জেনারেশন অফ আর্কিটেক্টস আর কামিং, এদের দরকার আছে। শুনেন, আমরা ওই না কিছু করে থাকলে হবে না, তো আমাদেরকে জনগণের কাছে যেতে হলে প্রথম কথা হচ্ছে জনগণকে স্বীকৃতি দিতে হবে যে যে এভরিবডি নোজ আর্কিটেকচার। আপনি আপনি তো একজন আর্কিটেক্ট, সেজন্য আপনাকে আমি উদাহরণ হিসেবে দিতে পারছি না, কিন্তু ধরেন যিনি ক্যামেরা আছেন পিছনে, উনি আর্কিটেকচার বোঝেন না, একটা একটা গরম লাগলে গরম না বোঝেন না, উনি বোঝেন, আমার চেয়ে ভালো বোঝেন। যিনি রান্না করেন তিনি কিচেনটা সব বোঝেন, গুছিয়ে রাখেন। আমার হলো আমি আই এম ট্রেইনড ইন ইট, আমাকে আসলে এটা অর্গানাইজ করতে হবে, সকলের জ্ঞানটাকে একসাথে নিয়ে জানাতে হবে, আমার জ্ঞান নিয়ে এখানে সকলের উপরে আমি একটা লাইক এ গড, এই গড লাইক বিহেভিয়ার কিন্তু আমাদের আর চলবে না। এটা আমি যদি শিখাতে চাই কিছু, আমার শিক্ষকতা আসার পিছনে এটা একটা প্রধান কারণ ছিল। আমাদের সময় আমরা একটু ফিলোসফিক্যালি পলিটিক্যালি অ্যাওয়্যার ছিলাম, আমি ছাত্র সংসদে ছিলাম, আমরা একটা সোশ্যালিস্ট সমাজের স্বপ্ন দেখতাম, বঙ্গবন্ধু যেটা আমাদেরকে সেই স্বপ্নটা দেখিয়েছিলেন স্বাধীন হওয়ার পর। সেই স্বপ্ন অনেকে ছেড়ে দিয়েছে, তাদের স্বপ্ন ভেঙে গেছে, আমার ভাঙবে না, আই স্টিল বিলিভ ইন দ্যাট। এবং এর একটা অন্যতম প্রধান অস্ত্র কিন্তু স্থাপত্যটা, ভুললে চলবে না। স্থাপত্যকে আমরা জনগণকে ভয় দেখানোর জন্য, ইভেন তাদেরকে এন্টারটেইন করার জন্য করি না, আমরা জনগণের আশাটাকে ক্রিস্টালাইজ করি, বাস্তবে একটা রূপ দেয়া হয়। এক্স্যাক্টলি, এটা জনগণের আশা। যদি বলেন সংসদ ভবন কার ডিজাইন, আমি বলবো এটা বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক স্বপ্নের প্রতিফল, প্রতিফলন। লুইকার এখানে শুধু একজন প্রফেটের মতো কাজ করেছে, সুপারিশ করেছে যে না এটি করা যায়। সেই রকম স্থপতি যদি আমি তৈরি করতে পারি, সত্যি কথা বলতে কি আমি প্রফেশনে গিয়ে আমি কয়টা বিল্ডিং করতে পারবো, কিন্তু আমি চাই যে আমি এরকম যদি 1000 ছাত্র তৈরি করতে পারি, হ্যাঁ, তাহলে শিক্ষাটা যদি তাদের মধ্যে থাকে বা ছড়িয়ে যায়, তারা যে কাজ করবে সেটাই আমার কাজ হবে। নতুন প্রজন্মের জন্য এটাই অনেক বড় পাওয়া, অনেক বড় প্রাপ্তি। এবং আয়োজনের আমরা আসলে একেবারে শেষের দিকে আছি, এই শিক্ষকতা জীবন বা স্থপতি হিসেবে জীবনের পাশাপাশি আমি যে পরিচয়গুলোর কথা বলছিলাম, এখন কি আসলে বাঁশি বাজানো হয় কিনা বা মিউজিকের সাথে আপনি আছেন কিনা কোনোভাবে? 24 আওয়ার্স, আচ্ছা, আমি আছি, এবং উৎসাহ দেওয়ার জন্য বলছি, মানে আমার বয়স হয়ে গেছে তো 57-58 বয়স হয়েছে, আমার খুব শখ ছিল গান শেখার, আমি সে সুযোগ পাইনি। কিন্তু করোনা পিরিয়ডে যখন অনেকে আতঙ্কিত অবস্থায় দিন কাটিয়েছে, আমি কিন্তু পুরো পিরিয়ডটা গান শিখেছি, হারমোনিয়াম নিয়ে আমি একজন ওস্তাদের কাছে বসে গান শিখেছি। এখন আমি হারমোনিয়াম নিয়ে গান গাইতে পারি, সেটা পরিবেশনযোগ্য এখনও হয়েছে কিনা আমি বলতে পারবো না, বাট এভরি মোমেন্ট উই হ্যাভ টু স্পেন্ড ফর লার্নিং। তো আমি দাবা শিখেছি, আমার সৌভাগ্য যে আমাদের বিশ্ববিখ্যাত গ্র্যান্ডমাস্টার নিয়াজ ভাইয়ের সঙ্গে আমি 2 বছর একটা কোচিং সেন্টার চালিয়েছি। অবশ্য ওনার সাথে আমি নিজেকে তুলনা করছি না, আমি জুনিয়র সেকশনে ছিলাম, উনি সিনিয়র সেকশনে, উনি আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, আমিও করি অবশ্যই। জি জি, আবার যেখানে এদিকে আমি আব্দুল আবু সাইদ স্যারের মতো, মানে বাংলাদেশে এরকম একটা লোকের সাথে কাজ করার সৌভাগ্য, এই সৌভাগ্যগুলো হচ্ছে বিকজ আমি স্থপতি হিসাবে যতখানি জড়িত আছি জীবনে, 24 আওয়ার্স কিন্তু আমি দাবা, 24 আওয়ার্স আমি মিউজিক অ্যান্ড মাই ফ্যামিলি। আমি অনেকেই আমাকে একটা অভিযোগ করে তুমি এদিকে যাও না সেদিকে যাও না, বিদেশে আমি অলমোস্ট যাইনি, আমার একটাই উত্তর যে বাংলাদেশও কিন্তু আমার, আমি আমি একজন মডার্নিস্ট, আমি বিশ্বাস করি যে ওই যে দেশের নামে, দেশের নামে রিজিয়নালিজম আমি পছন্দ করি না, সারা বিশ্ব আমার, সারা বিশ্ব আমার এবং আমি সারা বিশ্বের। বাহ, চমৎকার। এবং এই চমৎকার কথাগুলোর সাথে আজকের এই আয়োজন শেষ করতে চাচ্ছি। স্যার, আপনার জন্য অনেক শুভকামনা থাকছে, যেন সৃষ্টির মাধ্যমে আপনি সবসময় আমাদের মাঝে এভাবেই বেঁচে থাকবেন এবং ছাত্রছাত্রীদের কাছে একজন প্রিয় মানুষ হয়ে, প্রিয় শিক্ষক হিসেবেই, আদর্শ হিসেবে থাকবেন। অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার চমৎকার উপস্থাপনা আমাকে অনেক কথা বলতে সাহায্য করেছে, যেটা আমি হয়তো সাধারণত বলতে পারি না। আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ZSRM নিবেদিত বুননের গল্পের এই আয়োজনে। আবারও দেখা হবে নতুন আয়োজনে, নতুন পর্বে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।